হেই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন কথা হবে হচ্ছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল নিয়ে, এবং যে ফাইনালটা জিতলো হচ্ছে ইংল্যান্ড। ডিজার্ভিং অবশ্যই ছিল এবং অবশ্যই জিতেছে, বেশ ভালো কথা। তো এই ব্যাপারটা হচ্ছে, এখানে ইন্ডিয়ার সাথে পাকিস্তান অথবা হ্যাঁ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের হওয়ার কথা ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে সেটা আর হলো না। শেষমেশ পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ডের হলো, এবং স্বাভাবিকভাবেই আমি ভেবেছিলাম ইংল্যান্ডই হয়তো জিতবে, তো সেটাই জিতলো। প্রথমে ইংল্যান্ডের বোলিং ছিল পাকিস্তান সেখানে 137 রান তোলে 20 ওভার এবং 8 উইকেট খুইয়ে, আর তারপরে সেটা মানে ইংল্যান্ড 19 ওভারেই 5 উইকেটের বিনিময়ে 138 রান তুলে ফেলে, এবং স্বাভাবিকভাবে ইংল্যান্ড সেভাবে জিতে যায়, স্বাভাবিক। এবং এখানে কালকে যে পাকিস্তানের পেসাররা ছিল, তারা খুব ভালো বোলিং করেছে, ভীষণ উইকেটও নিয়েছে, এবং এটা খুব একটা ভালো ব্যাপার। ইন্ডিয়ার ক্ষেত্রে সেইটা হলো না, সেটা খুব আশ্চর্যজনক ব্যাপার যে বিনা উইকেটে পুরো 170 রান তুলেছিল ইংল্যান্ড, এবং সেখানে পাকিস্তান অনেক লড়াই করে হেরেছে। এটা একটা স্বাভাবিক, একটা সুন্দর ব্যাপার হয়েছে। এবং ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা একদম আশা করা যায়নি, তবে আশা করি সামনের ওয়ার্ল্ড কাপে কিছু একটা ভালো হবে। তো কংগ্রাচুলেশনস ইংল্যান্ডকে এবং ইংল্যান্ড টিমের প্রত্যেকটা মেম্বারকে, যারা এত সুন্দর করে খেলাটাকে সাজিয়েছে, তারা এত সুন্দর করে খেলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যারা যারা ইংল্যান্ড জিতেছে, ডিজার্ভিং ছিল, তারা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।